বাণিজ্যিকভাবে চলছে মেট্রো রেল। মেট্রো রেলকে কেন্দ্র করে গড়ে উঠছে বিভিন্ন ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান। মেট্রো রেল যোগাযোগে নগরবাসীর সময় ও দুর্ভোগ অনেকাংশে কমে আসছে। বিশ্লেষকরা বলছেন, মেট্রো রেলের প্রথম লাইনের কাজ পুরোপুরি শেষ হলে যানজট কমে আসা সহ অর্থনীতিতে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। রিপোর্ট সুমন মাহমুদের। রাজধানীর ব্যস্ততম এলাকা মিরপুরে সড়কের বড় অংশ দখল করে মেট্রো রেলের নির্মাণের কারণে বছরের পর বছর মিরপুরের ব্যবসায়ীরা কঠিন সময় পার করে আসছেন। তবে এই এলাকার চিত্র এখন সম্পূর্ণ ভিন্ন। স্বপ্নের বাহন মেট্রো রেল চালু হওয়ার সাথে সাথে মিরপুর এলাকায় গড়ে উঠতে শুরু করেছে বিভিন্ন ধরনের বাণিজ্যিক বিপণী বিতান। এই মেট্রো রেলের মধ্য দিয়ে আমরা যে গত 7 বছর অবর্ণনীয় কষ্ট করেছি, আমরা লস খেয়েছি, আমরা কোনো রকম টিকেছিলাম, এখন আমার বিশ্বাস যে আগামী 2-3 বছরের মধ্যে যে লসটা আমরা খেয়েছি এটা পোষায় নিতে পারব। মেট্রো রেলকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক কার্যক্রম আগের চেয়ে অনেকটা বাড়ছে। আর স্টেশনগুলোকে কেন্দ্র করে ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। মেট্রো কিন্তু আপনার ধরেন, আপনি যাবেন ধানমন্ডি, ধানমন্ডিতে মেট্রো নাই, আপনার আছে শাহবাগে আছে, তো শাহবাগে আপনার মাঠে যাবেন কী করে? সেখানে আমরা আসছি, আমাদের বাস দিচ্ছি। বর্তমান সরকারের যে জনগণকে নিয়ে এই ধরনের ব্রিজ করা, এটা তো সরকার যায় বসে শুয়ে থাকবে না, জনগণ, এটা জনগণের উপকার। রোড করা, এটাও জনগণের জন্য করা হচ্ছে, পাওয়ার স্টেশন করছে, এটা আলটিমেট বেনিফিট গোজ টু জনগণ। বিশ্লেষকরা বলছেন, রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় মেট্রো রেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মেট্রো রেল এলাকায় যে ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি হচ্ছে তাতে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে। আবাসিক দরকার হলে আবাসিক করবে, বাণিজ্যিক দরকার হলে বাণিজ্যিক পরিকল্পনা করে দেবে। এই যে ট্রানজিট ওরিয়েন্টেড উন্নয়ন, হ্যাঁ, এই মেট্রো লাইনকে ঘিরে যে উন্নয়ন চিন্তা, এটা প্ল্যানাররা নিশ্চয়ই তারা চিন্তা করছেন। সুচিন্তিতভাবে, সুপরিকল্পিতভাবে যদি করে তাহলে মানুষের উপকার বেশি হবে। মেট্রো রেল ব্যবস্থার মাধ্যমে নগরবাসী আধুনিক গণপরিবহনে প্রবেশ করার সাথে সাথে এই মেট্রো রেলকে কেন্দ্র করে যে বাণিজ্যিক হাব তৈরি হচ্ছে তা সঠিকভাবে ব্যবহার করলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে মত সংশ্লিষ্টদের। সুমন মাহমুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।